কমন না তেলের দাম কর না আমরা তো আঙ্গর তো আয় নাই বাবা আমরা কি করে খাম কও যারা অনেক টাকা আছে তারা মজুদ করে রাখে এগুলার ধরে জেলে নেয় না কেন এগুলো তো মরল যাবে জাহান্নামে আর বাসলে তো এই তো একটু ঘিন্না ওতে আরো তিন মাস আগে তো তেলের দাম ছিল কম তো রোজার আগে থেকে দুই মাস আগে থেকে তেলের দাম বাড়ায় এলো হঠাৎ করে তাহলে আমরা গরিব মানুষ এক কেজি তেলে যদি 200 টাকা দেয় নেই চাল কিনবো কয়জন তরকারি কিনবো কয়জন এখন রিক্সা চালান না মানুষের তো আমরা খামু কি করে এখন পাঁচ মাসে পাঁচের উৎপাদন তাহলে পাঁচের তেল ছিল মাঝখান কদিন তেল ছিল না তাহলে অবশ্যই তাদের ওই তেলে আবার মার্কেটে ঢুকছে নতুন রেডি ঈদের পরেই বেড়েছে সয়াবিন ও পাম তেলের দাম তাও এক লাফে লিটারে প্রায় 40 টাকা নতুন দাম অনুযায়ী 5 লিটার সয়াবিন তেলের দাম এখন 980 টাকা থেকে 985 টাকা আগে এর দাম ছিল 780 টাকা ঈদের আগে তেলের বাজারে যে ঘাটতি দেখা দিয়েছিল নতুন দাম নির্ধারণের পর কমেছে কিছুটা সরজমিনে কাউরান বাজার এলাকা ঘুরে দেখা গিয়েছে প্রতিটি দোকানে নতুন মূল্যের প্যাকেটজাত সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে 1 লিটার 2 লিটার ও 5 লিটার তেলের পর্যাপ্ত সরবরাহ আছে বলে জানান ব্যবসায়ীরা তবে তেল কিনতে এসেছেন এমন ক্রেতা খুবই কমই লক্ষ্য করা গিয়েছে তবে যারা কিনতে এসেছেন তারা দাম বৃদ্ধিতে হতাশ কেজি হিসাবে তো ভালোই বাসে আগে 1 কেজি রাখতো লিটার হিসাবে রাখতো 60 টাকা এখন তো রাখতেছে 90 টাকা আর বেশি অন্ত 200 টাকা বাইরে গেছে গা ওতে আরো তিন মাস আগে তো তেলের দাম ছিল কম অন্ত রোজার আগে থেকে দুই মাস আগে থেকে তেলের দাম বাড়ায় এলো হঠাৎ করে তাহলে আমরা গরিব মানুষ 1 কেজি তেলে যদি 200 টাকা দেয় নেই চাল কিনবো কয়জন তরকারি কিনবো কয়জন এখন রিক্সা চালান না মানুষের তো আমরা খামু কি করে এখন এবং কি চলা যায় পেঁয়াজ তো মনে করেন বারে কমে না কোনো ব্যাপার না পেঁয়াজ তো একটা তরকারিতে একটা দিল চলে দুইটা তরকারি এলো দুইটা পেঁয়াজই চলে ভাই তেল ছাড়া তো চলে না ভাই তেল ছাড়া চলে আয় না বাড়লেও ক্রমাগত ব্যয় বেড়েছে সাধারণ ভোক্তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও তেলের দাম বাড়তি থাকায় সাধারণ মানুষের চোখে মুখে দেখা গিয়েছে ক্ষোভের ছায়া চেয়েছেন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা 700 টাকার তেল এখন 1000 টাকা আবার পাওয়াই যাচ্ছে না আবার যখন দাম বাড়তেছে তখন সব ছেড়ে দিতেছে করোনায় তো সবার সব শেষ সবাই ধ্বংস এই যে দোকানদার জিজ্ঞেস করেন লাভ নাই যারা অনেক টাকা আছে তারা মজুদ করে রাখে এগুলার ধরে জেলে নেয় না কেন এগুলো তো মরল যাবে জাহান্নামে আর বাঁচলে তো এই তো একটু ঘিন্না কমে না তেলের দাম কর না আমরা তো আঙ্গর তো আয় নাই বাবা আমরা কি করে খাম কও আমরা কি করে খাম আমাকে জামাই নাই আঙ্গর ভাই বোনদের আঙ্গর সংসার নেই আঙ্গর তো বাঁচতে হইব সেতু ব্রিজ কথা সেতু ব্রিজ দেখে আমরা জামু আমি তেলের দাম তো 220 টাকা চাইলো আনা খোলাটা আর পামেল চাইলো 200 টাকা কি দেখামো কও আন্দালে পানি দিয়ে সিদ্ধ করে খাম জীবন বাঁচাইতে তো হইব হ্যাঁ জনজীবন যে প্রভাব পড়ছে জনজীবন মানে এখন ড্রেনে পরে পরে মরা লাগবে আর সারা কোনো বুদ্ধি নেই সেটার জন্য আমি সব মাননীয় সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাইতেছি উনি যে দেখে যদি সরকারকে ইয়া জনসাধারণকে একটু শান্তিতে রাখে তাহলে হয়তো শান্তি থাকবো বাজারে পর্যাপ্ত সয়াবিন তেলের মজুদ আছে বলে জানান ব্যবসায়ীরা তবে তেল সরবরাহের যে ঘাটতি ছিল সেটার জন্য মূলত কোম্পানিদের দায় দিচ্ছেন ব্যবসায়ীরা ব্যবসায়ীরা আরও জানান দাম বৃদ্ধির আশায় তেল মজুদ করে রেখেছিল কিছু অসাধু ব্যবসায়ী এখন সেগুলো আবার নতুন দামে নতুন করে বিক্রি করা হচ্ছে তেলের মজুদ তো আমার মনে হয় অবশ্যই কোম্পানির কাছে ছিল কোম্পানির কাছে না থাকলে কোম্পানি আমাদেরকে যেহেতু তেল দেয় নাই অহন্ত কোম্পানি অ্যাভেলেবেল তেল সব কোম্পানি দেয় আমার মনে হয় কোম্পানির কাছে তেল ছিল আপনি যা করছে এটা মূলত বাংলাদেশ সিটি গ্রুপ প্রেস গ্রুপ মেঘনা গ্রুপ তারাই করছে কারণ কি লেগে আমরা তো এই যে 4-5 তারিখের পর থেকে তেল তো অ্যাভেলেবেল মার্কেটে সব কোম্পানি ঢুকতে এসেছে যেরকম আপনি তীর বলেন রূপচাঁদা বলেন ফেরেজ বলেন আপনি সেনা বলেন যেটাই বলেন তেল ঢুকতেছে সো আমার মনে হয় এটা কোম্পানি কিছু করছে 2005-এর উৎপাদন অন সাথে আপনার তেল আছে মার্কেটে ঠিক আছে তাহলে অবশ্যই 5 সালে এটা পাঁচ মাসে পাঁচের উৎপাদন তাহলে পাঁচের তেল ছিল মাঝখান কদিন তেল ছিল না তাহলে অবশ্যই তাদের ওই তেলে আবার মার্কেটে ঢুকছে নতুন রেডি ওটা চেঞ্জ করে আলেছে ওটা সিল চেঞ্জ করে আলেছে একটা সিল চেঞ্জ করছে কতক্ষণ একটা সিল চেঞ্জ করে একটা সিল লাগিয়ে দিছে 780 টাকা সিল 980 টাকা লাগিয়ে দিছে খাড়ার উপর 200 টাকা ভাই এখন 5 লিটার হিসেবে আপনার 985 টাকা মানে নতুন রেটে পাইতেছি নতুন রেটে গায়ের বেশি আমরা বিক্রি করতেছি ওই গায়ের রেটের থেকে একটু কম বিক্রি করতেছি আর কি তেল যথেষ্ট পরিমাণ তেল আছে তেলের কোনো সংকট নাই তেল আছে সব দোকানে তেল আছে এবং ডিলারের কাছে সব তেল আছে তেলের দাম কমতেছে না এই সমস্যাটা কারণ এটা যে মনে করেন না কোম্পানি মনে না তেল আইতেছে না কোম্পানির কাছে তেল দিলে মেইন যে কোম্পানি কোম্পানি যদি তেল দেয় ডিলারের কাছে ডিলাররা সব দোকানদারে দিতে পারে কোম্পানি তেল দিতে পারে না দেখে ডিলাররা আমাদের দিতে পারে না সরজমিনে দেখা যায় 2-1টি দোকান ছাড়া খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধ আছে এতে আরও বিপাকে পড়েছে সাধারণ মানুষ
এদিকে আজ দুপুরে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সেখানে তেলের মূল্য হ্রাসসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোর দাবি জানানো হয়। দৈনিক করতোয়া, ঢাকা।